মুন্সিগঞ্জে শারদীয় দুর্গা উৎসবের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত দেখুন শ্রীনগর প্রতিনিধি এম এ কায়ুম আজ ভান্ডারীর প্রতিবেদনে। শনিবার সকাল 10টায় শ্রীনগর উপজেলার শ্রী শ্রী অন্তদেব কেন্দ্রীয় মন্দির, হাসারা পালের বাড়ি মন্দির সহ সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সনাতন ধর্মের পূজা মণ্ডপের খোঁজ খবর নেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফাতেমাতুল জান্নাত, ঢাকার রেঞ্জ ডিআইজি এ কে এ মাওলাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিনুদ্দিন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালেদ সাইফুল্লাহ, মাসুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ শ্রীনগর সার্কেল মোহাম্মদ তোফায়েল হোসেন সরকার, ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সি, কৃষি অফিসার মহসিনা জাহান তরুণ, ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফি, প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম, আনসার ভিডিপি কমান্ডার জহির, শ্রীনগর সদর উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।